জামালপুরের সরিষাবাড়িতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার সকালে উপজেলার তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় তৃণমূল নেতাকর্মীরা নীরব মিছিল ও প্রতিবাদ সভা করেছে। মিছিলটি তারাকান্দি ভুয়াপুর মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য মইনুল হাসান সহ বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মনোনীত প্রার্থী অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ও এলাকার জনগণের আস্থা অর্জন করতে পারেননি, তাই আগামী নির্বাচনে এই আসনে প্রার্থী পরিবর্তন করা প্রয়োজন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এ আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানান।